আইটি বলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি সীমা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে ভ্যাকেন্সি নিউজগুলো নিয়ে এসেছি। চলো আজকে দেখে নিই কি কি ভ্যাকেন্সি নিউজগুলো বেরিয়েছে। প্রথমেই আছে ইন্ডিয়ান ব্যাংকের একটা এক্সাম বেরিয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিছু জনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে বিই বা বিটেক যারা করেছে তারা এটা জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কেমিক্যাল নিয়ে যারা বিই বিটেক করেছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 150টা, 150টা ভ্যাকেন্সি সংখ্যা আছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14 জুন, 14 জুনের মধ্যে ফর্মটা ফিল আপ করবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.indianbank.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। 14 তারিখে বেশি দিন দেরি নেই, তোমরা কিন্তু তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে নেবে। তারপরেই আছে কলকাতা পুলিশের একটা এক্সাম বেরিয়েছে, সেখানে পোস্ট হচ্ছে লেডি কনস্টেবল। এই পোস্টে সব কিছু জনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে প্রত্যেকেই পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 1666, 1666, এখানে 1666টা তোমার ভ্যাকেন্সি সংখ্যা আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 27 জুন, 27 জুনের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইট লিঙ্কগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে প্রথমে আছে www.wbpolice.gov.in, তারপরে আছে www.kolkatapolice.gov.in, এই ওয়েবসাইট লিঙ্কগুলোতে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর একটা আছে https://prb.wb.gov.in, এই তিনটে ওয়েবসাইট লিঙ্কের মধ্যে যে কোনো একটা থেকে গেলেই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। লাস্ট হচ্ছে আইডিবিআই ব্যাংকের একটা এক্সাম বেরিয়েছে, এখানে এক্সিকিউটিভ পোস্টে কিছু জনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 1044, 1044টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 জুন, 17 জুনের মধ্যে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.idbibank.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। এই ওয়েবসাইট লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, এখান থেকে দেখে নিয়ে ডিটেলসটা ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু ফর্মগুলো ফিল আপ করবে। আর যদি কিছু অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সামনে নাম্বারটা দেওয়াই আছে, ওখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এগিয়ে থাকুক, সকলে ভালো থেকো।